টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো পারফর্ম করতে না পারাই সাকিব আল হাসানের তীব্র সমালোচনা করেছিল ভারতের সাবেক ব্যাটার বীরেন্দ্র সেওয়াক এ সময় সাকিবকে ছোট করে বীরেন্দ্র সেওয়াক সরাসরি বলেছিলেন সাকিবের এখনই টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত শুধু তাই নয় ক্রিক বাজের লাইভে বীরেন্দ্র সেবাগ বলেছেন গত টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব বাংলাদেশ দল অবসর নিতে পারত সাকিবের সামর্থ্য নিয়ে এভাবেই প্রশ্ন তুলেছেন সাবেক ভারতীয় এই ক্রিকেটার বীরেন্দ্র সেবাকের মুখে এবার চুন কালি দিয়েছেন সাকিব আল হাসান সাকিবকে নিয়ে এমন বিরূপ মন্তব্য করার একদিন পরই এবার বিশ্বকাপে জ্বলে উঠলেন সাকিব বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেওয়ার পথে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা পালন করে সাকিব আল হাসান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পঁচিশশো রানের মাইল ফলক স্পর্শ করার পাশে পাশাপাশি এই ম্যাচে পেয়েছেন ফিফটির দেখা বাংলাদেশের একশো উনষাট রানের দলীয় সংগ্রহ পাওয়ার পথে সাকিবের ব্যাট থেকে এসেছে চৌষট্টি রানের ইনিংস বিশ্বসেরা অলরাউন্ডার চৌষট্টি রানের ইনিংস খেলতে ব্যয় করেছেন ছেচল্লিশ বল মাত্র ছেচল্লিশ বলে চৌষট্টি রান করে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান যেখানে ছিল নয় চার একশো উনচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে বীরেন্দ্র শেওয়াককে সাকিব জানিয়ে দিয়েছেন ফুরিয়ে যাননি তিনি সাকিবকে নিয়ে অদ্ভুত মন্তব্য করে নিঃসন্দেহে লজ্জিত হবেন বীরেন্ডো শেওয়